ধক সকাল সকাল চলে এলাম রেল স্টেশনে। এটা রেল স্টেশন না, সামনে স্টেশন তো। এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের নিচে, যেখানে নামে খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাই স্কুলের সামনে। তো সকালের ভিউটা আপনাদের দেখানোর জন্য চলে এলাম, দেখুন। এখানে সবাই যে যার মতো ব্যস্ত। ফ্লাইওভার থেকে এখান থেকেই নামে, এবং এই দিক দিয়ে রেল লাইন। সামনে কিন্তু কমলাপুর স্টেশন, খিলগাঁওর পরেই। তো রেলটা এখান থেকেই যায়, ঢাকা থেকে ছেড়ে এদিক থেকেই যায়। তো আমরা ওয়েট করছি একটা রেল দেখানোর জন্য, যাতে ট্রেন আর কি, ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে যায় জানি না, কোন দিক থেকে আসাটা দেখাতে পারবো নাকি যাওয়াটা, তবুও ট্রাই করছি, দেখি কোনটা পারি। তো দেখুন এদিকে আবার বাস স্টপেজ, এখান থেকে বাস ওঠানামা করে অনেক জায়গায় যায়। তো এখান থেকে অনেক গাড়ি যায়, আপনারা যে যাত্রাবাড়ি, সায়দাবাদ, মালিবাগ, রামপুরা, বাটা, নতুন। দেখুন দেখুন ইস্টে একটা লোক গাড়ি থেকে উঠতে যেয়ে পড়ে গেছে রে, বৃদ্ধ লোকটা পড়ে গেল এখান থেকে। চেষ্টা করছি ট্রেনটা আপনাদের দেখানোর জন্য, জানি না পারবো কি না, কত মিনিট পর যাবে কি। তারপরেও দেখুন এখানে সকালের ভিউটা আসলে অনেক সুন্দর। আর এই রুট থেকে আপনারা কোন দিকে যেতে পারবেন, মালিবাগ, হাতিঝিল, গুলশান, এদিকে হচ্ছে এই রুটটা। এছাড়া উত্তরা, টঙ্গী, গাজীপুর এই সমস্ত জায়গায় যেতে পারবেন। বন্ধুরা, ট্রেন আসতে হয়তো বা অনেকটা দেরি, রোদের ভিতরে এত সময় দাঁড়াবো না, পরে একদিন আপনাদের ট্রেন ভিউটা দেখাবো, তারপর আরো দুই এক মিনিট দাঁড়িয়ে যাই যদি ট্রেন আসে। এর আগে আমি ফ্লাইওভারটা আপনাদের দেখিয়ে নিই, দেখুন উপর থেকে ঘুরে এদিক থেকে নামা যায়, আবার এদিক থেকে উঠে আপনার সায়দাবাদ, যাত্রাবাড়ি এদিকে যাওয়া যায়। তো বন্ধুরা, সকালের ভিউটা কেমন লাগলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজ এ পর্যন্ত, আবারও একদিন দেখানোর চেষ্টা করবো ট্রেন কিংবা অন্য আরও দৃশ্য। তত সময় ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।